গোপন সূত্রে অভিযান চালিয়ে গন্ডারি শিং ও হাতির দাঁত সহ মোট তিনজনকে গ্রেফতার করলো বন দপ্তরের স্পেশালাইজেশন টাস্ক ফোর্স। শুক্রবার রাতে মালবাজারে 31 নম্বর জাতীয় সড়কের ওপর অভিযান চালিয়ে আন্তর্জাতিক চোরা চালানের সাথে যুক্ত ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় একটি মারুতি গাড়ি। গাড়ির ভেতরে তল্লাশি চালানোর সময় পাওয়া যায় 500 গ্রাম ওজনের একটি হাতির দাঁত, একটি গন্ডারি শিং, বেশ কয়েকটি নকল আই কার্ড, মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী। জানা গিয়েছে ধৃতদের বাড়ি ভুটান, সিকিম ও আলিপুরদুয়ারের জয়গাতে। প্রাথমিক তদন্তের পর তদন্তকারী আধিকারিকদের অনুমান, আসামের কোনো জঙ্গল থেকে গন্ডার ও হাতি শিকার করে হাতির দাঁত ও গন্ডারের শিং নিয়ে আসা হয়েছিল ভুটানে। এরপর ভুটান থেকে সিকিমে পাচারের সময় এদের গ্রেফতার করা হয়। উত্তরবঙ্গ বন বিভাগের প্রধান স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জানান, ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে। নিজস্ব প্রতিনিধি মালবাজার। ট্র্যাডিশনাল পিসিসিএফ নর্থ বেঙ্গল বিপিন কুমার সুদ, অনারেবল অনারেবল সিসিএফ জে বি ছেত্রী আর এন উমারানি, উনকা নির্দেশ সে হাম লোক এক টিম বানায়া থা আর মালবাজার মে হাম তিন আদমি কো পকড়া। এক ভুটানিস সিটিজেন হ্যাঁ, এক সিকিমিস কা হ্যায় আর এক জয়গা কা হ্যায়। আর উনকা গাড়ি সে উনকা হাত সে জো এক ব্যাগ সে উসকো এক রাইনো হর্ন আর এক আপকা জো এলিফেন্ট টাক্স মিলা হ্যায়। তো এই লোক নেপাল মে জানে কা বাত থা, নেপাল মে সেল করনে কা বাত থা, তো হাম লোক পকড়। कहाँ से कहाँ ले जा रहा था? ये भूटान से नेपाल जाने के लिए सोच रहा था, तो हम लोग का पास इंफॉर्मेशन था एज पर हायरेबल हायर जो ऑफिसर है उनका इंस्ट्रक्शन से, उनका ऑर्डर से कल हम लोग रेड कर दिया। নর্থ ইস্টে সব থেকে বড় সিঙ্গিং রিয়েলিটি শো নর্থ ইস্ট আইডল শুরু হচ্ছে হাওয়াইয়া সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন সাহেবের নিজের শহর কোচবিহার থেকে। খুব শিগগির আসছি আপনার জেলাতেও, মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ধুবড়ী এবং কোকরাঝাড়। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কোচবিহার অডিশন পর্ব। তৈরি থাকুন, খুব শিগগির দেখা হচ্ছে আপনার জেলাতে। আপনার জেলার অডিশনের ডেট জানতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়।